ওকে। স্যার এখনো তো স্ক্রিন শেয়ার আসেনি। দেখ দিলাম আমি, আগে শুরু করে দিলাম, তাই না? রাখলাম। এগুলোকে আমার এই যে যেগুলো দেখতে পাচ্ছেন সেখানে ডিরেক্ট হোয়াইট কালার দিলাম, আরে এগুলো কি হ্যান্ডরাইটিং? হোয়াইট কালার দিলাম, বাট আমার এগুলা মনের মতো হয় নাই। হয়েছে কি, ফ্ল্যাট মনে হচ্ছে না? হ্যালো, স্যার অনেক পরে এত ভিডিও আসতেছে। জি স্যার, কথা অনেক পরে যাচ্ছে। না স্যার ঠিকই আছে স্যার, কথার পরে ভিডিও আসতেছে। কথার পরে ভিডিও যাচ্ছে। জি স্যার, না স্যার, মেবি ওনার আমার এখানে নেটওয়ার্ক স্যার, আমাদের এখানে ঠিক আছে স্যার, আমাদের এখানে ঠিক আছে। চব্বিশ জন আছেন আজকে, 24 জন, আমার একটা বাস, 22 জন আছে। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে ধরলাম, ধরার পরে অবজেক্টে গেলাম, ইনভলপমেন্ট স্টার্ট মেক উইথ মেশে গেলাম। মেশে যাওয়ার পরে আমি এখানে হচ্ছে এখানে দুইটা দিলাম, নিচে দুইটা দিলাম, দুই দুই চারটা। এখন আমি যদি চাই এটাকে স্টাইল দিতে, আর কিছু সাইড নিয়ে আসলাম, সাইড নিয়ে এসে আমি এটা ধরে শিফট সি দিয়ে আমি স্টাইল দিতে পারি। ওকে, বেশি বড় হয়ে গেছে, শিফট সি। ওকে, এখন ভালো লাগবে। আরেকটু কাজ করতে হবে, মাথাটা দিকে দিলাম, দিলাম এক্সপ্যান্ড করে নিলাম, এডিট এক্সপ্যান্ড, ওকে দিলাম। বুঝতে পারছেন এবার একটা রিয়েলিস্টিক ভাব আসছে না? জি স্যার, এই হোয়াইট গুলো আপনারা ডিলিট করে দেন, এখান থেকে যে হোয়াইট গুলো পড়বে এগুলো ডিলিট করে দিন, আবার এই সাইডে যে হোয়াইট গুলো পড়ছে এগুলো ডিলিট করে দিন। দিলাম দিলাম একটার পর একটা ডিলেট করে দিবো, এটা এটা এখন আমি ধরে কন্ট্রোল অর্ডার খুঁজে ধরে এটার সাথে আমি এটা মাইনাস করে দেবো, এটা মাইনাস করে দেবো। এখন দেখেন এটা আমার যে রিয়েলিস্টিক ভাব সেটা কিন্তু চলে আসছে, আসছে না? জি স্যার, এরকম ভাবে আপনারা ভেক্টর মাস্ক গুলো সেল দিতে পারবেন, যেহেতু COVID-19 চলতেছে এই মাস্ক গুলো, ভেক্টর মাস্ক গুলো স্টক মার্কেটে সেল দিতে পারবে এবং খুব চমৎকার হবে, সেল খুব বেশি হবে, বেড়ে যাবে সেল। এই গেল মাস, এই মাস্কের স্টাইল আমি যদি করি এখানে আবার দেখেন, এটা দিয়ে যদি স্টাইল করি তাহলে সেম ওয়েতে আপনারা এখানে করবেন, মেক উইথ মেশ।
বুঝতে পারছেন? হ্যালো, আর এখানে আবার একটু দেখেন স্যার। কোনটা দেখাবো আবার? এই যে একবারে দুই সাইডে যাতে দেখতে সুন্দর হয়, যেমন এই সাইডটা বড় দেখাচ্ছে আর এই সাইডটা ছোট দেখাচ্ছে, চিকন দেখাচ্ছে, এরকম যাতে না হয়, দুই সাইডে সুন্দর হয়। কোনটা বলেন? আরে এই যে ভেক্টর মানে মাস্কের উপর বসানো এই ডিজাইনটা, মানে নেট প্রবলেমের কারণে কথা আর ভিডিও মিলাই। আপনার ওখানে নেটের প্রচুর প্রবলেম তাহলে? নেটের প্রচুর প্রবলেম, তারপরে আমরা এটা নিতে পারি, পরে আসতেছি, তারপরে এটা নিতে পারি। এটা নিয়ে আমরা এখান থেকে নিলাম, এরকম ভাবে ধরেন, পরে না হয় জয়েন করাবো। আবার পেন্টুল নিলাম, এই নিলাম, এদিক দিয়ে নিলাম, এই নিলাম, এই এই ওকে। ক্ষমতা
এখন আমরা যদি এটা এখন নিয়ে আসি তবু হবে। শুনতে পাচ্ছেন কি? শুনতে পাচ্ছি ভাই, বলেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন না? আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো রিফাত জাহান, আপনি শুনতে পাচ্ছেন না? রিফাত জাহান, নেটওয়ার্ক প্রবলেম স্যার, আপনার কাছে নেটওয়ার্ক প্রবলেম, আপনি একটু ফাঁকা জায়গাতে যান, তারপর আমি এই নিচে একটা ধরবো। সবগুলো ধরে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পরে আমরা এটাকে কি করতে পারি, মেক উইথ মেশ করতে পারি, তাদের সমস্যা নাই। পিসি একটু স্লো হবে যেহেতু অনেকগুলো, স্লো হইলেও পরে কিছু নাই আমাদের। এই কর্নারটা দিব, এই কর্নারটা দিলাম, তারপরে যে নিচে যে কর্নার আছে কর্নারটা দিব, আঁকা পাকা করে রিয়ালিস্টিক আসবে, এই জন্য এটা করা। তারপর এটাকে এক্সপ্যান্ড করে নিলাম, কন্ট্রোল এফ তে ফন্টে পেস্ট করলাম, ফন্টের সঙ্গে এটা মাস্কে মাস্ক করে দিলাম। বুঝতে পাচ্ছেন? বুঝছি স্যার। হ্যালো, জি স্যার, কথা শোনা যায় স্যার? জি, এটার সাথে এটা ওই যে আপনি শেয়ার ভাগ করলেন যখন, ওই যে ইনভেল আপনি মাস মেস যখন করলেন এটা শেয়ার ভাগ করছিলেন, এটা যদি আমি চাই আরো মধ্যে মধ্যে লাইন নিব, আরো আরো ভালো। হ্যাঁ নিবেন, আপনি আরো নিবেন, না যাবে? জি না যাবে। ঠিক আছে স্যার, নিতে পারবেন, সমস্যা নাই। ওকে স্যার, বুঝছি। তো এই যে মাস্কের যে ডিজাইন গুলো, এই ডিজাইন ফুল মাস্ক কিন্তু চলতেছে, বাইরের দেশগুলোতে ডিজাইন ফুল মাস্ক চলে, তারা ম্যাচিং করে করে ব্যবহার করে। তা আপনারা এরকম যদি মাস্কেরও ডিজাইন করেন, ডিজাইন করার বহুত সাইট আছে, শুধু রুচি লাগবে আপনার, সময় লাগবে, সময় দিলেই হবে, আর অন্য কিচ্ছু লাগবে, শুধু সময়ের প্রয়োজন, সময় দিতে হবে, আপনার মনোবল ঠিক থাকতে হবে। জি স্যার, তাহলে হবে।
এই দেখেন আমরা এখানে যে মাস গুলো করলাম এগুলো করতে কয় মিনিট করে সময় লাগছে আমাদের, কয় মিনিট করে সময় লাগছে বলেন? এই তিনটা মাস আমার ডিজাইন করতে খুব বেশি সময় লাগলো ভেক্টর করতে? না স্যার বেশি সময় লাগে এরকম ভাবে যদি আপনারা যে মাস্কের ডিজাইন গুলো করেন ভেক্টর করেন তাহলে কিন্তু হবে। আপনারা আবার ভাবেন না এগুলো পিকচার, এগুলো ভেক্টর। আমি কন্ট্রোল ওয়াই যদি দেই তাহলে আপনারা দেখতে পারেন এগুলো কি ভেক্টর স্যার, ভেক্টর। ঠিক আছে স্যার, তো ভেক্টর মাস যখন আপনারা করবেন তখন অবশ্যই সৌন্দর্যটা দেখবেন, যেটা কতটা সুন্দর লাগতেছে, কে কোথায় ব্যবহার করবে। যদি আইকন ব্যবহার আইকন হিসাবে তৈরি করেন সেটা আলাদা বিষয়, যখন এরকম ভাবে তৈরি করুন তখন আবার এটা আলাদা বিষয় চলে আসবে। এটা মেন ফাইল নিয়ে যাও, ওরা আনক্লিপিং করে ওরা প্রিন্ট দিবে, বা সাইডে আপনি মেন ফাইলটা রাখতে পারেন যে মাস্কের এটা হচ্ছে আপনার মাস্ক, এটা দেখালে এরকম লাগবে। পাশে মাস্কের ডিজাইন রাখলেন আর সাইডে হচ্ছে এই প্যাটার্নটা রেখে দিলেন, এটা এরকম লাগবে। এই তো দ্যাটস এনাফ। কি ধরনের আমি তারপর আরেকবার দেখায় দেই, সে আমার এই তিনটার এখন দরকার নাই। কন্ট্রোল অল্টার টু আনলক করে সবগুলো আমি গ্রুপ করে ফেললাম, গ্রুপ করার পরে একটু বড় করে দিলাম, বড় করে দিয়ে এটা এখানে রাখলাম। সে তারপর কি করব এটা এখানে রাখ, এটা মাস্ক, এটা প্যাটার্ন। এটা আরো সুন্দর ভাবে প্রেজেন্টেশন করতে হবে, শুধু এরকম করে রাখলেই যে হবে তা কিন্তু না, এটা আরো সুন্দর ভাবে প্রেজেন্টেশন করতে হবে তাহলে হবে, সুন্দর ভাবে প্রেজেন্টেশন করবে স্যার। সেটা কি বুঝতে পারছেন? একটু করে দেন স্যার দেখি। জি স্যার, প্রেজেন্টেশনটা কি রকম হওয়াটা বেটার? প্রেজেন্টেশনটা কি রকম হওয়া প্রয়োজন? আচ্ছা ঠিক আছে সেটাও দেখে দিচ্ছি। সে এটা হচ্ছে এত বড় আমার প্রয়োজন নেই, এতটুকু নিলাম। অফিসে আবার খুব স্লো কাজ করতেছে বেশ কিছুদিন থেকে, এই দেখলাম 24 জন, এখন আবার 21 জন, বুঝলাম না। প্রকৃতির স্রোতে বয়ে যাচ্ছে স্যার সবগুলো। জি স্রোতে সবগুলো চলে যাচ্ছে, সবকিছু প্রকৃতির নিয়মে চলতেছে সেটা বলতেছি। একটু নিচে নিয়ে আসো, এখানে 2-3 কালারের যদি প্যাটার্ন থাকে আপনি সেই 2-3 কালারের প্যাটার্ন দিয়ে দিবেন তাহলে বেশি লাগবে। একটা প্রোডাক্ট 5,000 ডাউনলোড যদি করাইতে পারেন তাহলে এনা, এই এরকম 2-3টা ভার্সন 2-3টা কালার আপনি নিচে রেখে দিবেন। বুঝতে পারছেন? হোয়াইট এর উপরে দিলে কেমন লাগে, ব্ল্যাক এর উপরে দিলে কেমন লাগবে সেটাও দিতে পারেন। বুঝতে পারছি? জি স্যার। কচ্ছে রে ফজা বুঝছিস? কচ্ছে জি স্যার বুঝছি। কচ্ছে মগা বুঝছিস? কচ্ছে জি স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে তাহলে বল দেখি স্যার, আর একবার বুঝাই দেন কি বুঝলেন। যা বুঝালেন স্যার। হ্যাঁ
স্যার আর একবার বুঝাই দেন, আর একবার বুঝাই দিয়ে বলছে বাবা বুঝছিস রে? জি স্যার একদম ক্লিয়ার। আচ্ছা ভালো ক্লিয়ার, আর একটা পড়াত গেছে তো যে বগা তুই যেটা বুঝছিস সেটা আমাকে একটু বুঝা দেখি কোনটা স্যার। একটু আগে যেটা পড়ালাম স্যার বাড়ির যায়, আগে বাড়ির যায় ভালো মতো মুখস্থ করে স্যার আপনাকে বুঝাবো। বুঝছিস তো মুখস্থ করবি কেন? ও স্যার যে যে কঠিন কঠিন অট গুলো আছে এগুলো মুখস্থ করা লাগবে না, কঠিন অট গুলো তো আমি পড়িনি স্যার, এটা তো নতুন মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা পরের দিন আসতে আসে করছে রে বগা কি অবস্থা? স্যার সব হয়েছে স্যার, খালি একটা অডিং কষ্ট হচ্ছে না। কি অর্ড করে স্যার? আপনি যে মারবেন স্যার পড়া হয়নি, এটাই আমি মুখস্থ করতে পারছি না, মানে নিতে পারছি না। বুঝতে পারলেন? এই ফুলগুলো কিভাবে তৈরি করেছেন? এগুলো ইলাস্ট্রেশন করা, ভেক্টর ইলাস্ট্রেশন করা, এগুলো এগুলো ভেক্টর ইলাস্ট্রেশন করা। আমার এক স্টুডেন্ট আছে, ও হচ্ছে খুব আর্ট ভালো করতে পারে, ওই আর্ট থেকে এগুলো করা। এগুলো প্যাটার্ন আপনি গুগলেও পাবেন, কিন্তু হয়তো ভেক্টর পাবেন না জানি না। আর অনেক সাইট আছে এগুলো ফ্রি ডাউনলোডও করা যায়, আপনারা তৈরি করবেন, তৈরি করাটাই বেস্ট। আপনারা যেরকম প্যাটার্ন পাবেন সেরকম প্যাটার্ন তৈরি করবেন আপনারা। আর যদি কোনো ওয়েবসাইটে আপনার মেম্বারশিপ নিয়ে থাকেন ফ্রি পিক ট্রিপিক এগুলোতে, তাহলে এগুলো ফ্রি ডাউনলোড করতে পারবেন। এই আপনাদেরকে ব্রেক দিলাম, ব্রেকের টাইম হচ্ছে 20 মিনিট, 9টা বাজে 10টা 20 আসবেন সবাই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে।
হ্যালো জি স্যার, হ্যালো স্যার, বলে স্যার, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শোনা যায়? স্যার আচ্ছা, আপনারা হচ্ছে সবাই কি লোগো নিয়ে কাজ করতেছেন এখন? আমি তো একটা নিয়ে করতেছি স্যার। আচ্ছা ভালো, আর কি কি নিয়ে কাজ করতেছেন? স্যার আমি ফ্ল্যাট প্লেয়ার করতেছি স্যার, তারপরে প্রিন্টিং প্যাকেজিং আর কি, প্রোডাক্ট প্যাকেজিং। ও আচ্ছা ঠিক আছে, নিক্স সিলেকশন করছি, একটু দেখবেন আপনি? হ্যাঁ দেখেন, শেয়ার করেন স্ক্রিন, আমি শেয়ার স্ক্রিন শেয়ার, হ্যাঁ আমার তো স্ক্রিন শেয়ার দেন, দেন শেয়ার দেন। আচ্ছা হ্যাঁ, স্যার দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। স্যার এগুলা হচ্ছে আমরা মোটামুটি 3 জন মিলে এগুলা করছি স্যার, এখন দেখেন দেখি এগুলা কি চলবে। ওই দেখতে পাচ্ছি না এখন, মেলানিস তো জি চলবে চলবে, অনলাইনে চলবে। 6 বছরের প্রোগ্রাম সোহাগ, চেষ্টা করতেছি ভাই, এটাতে কাজ করব, পিওডি তে কাজ করব, বাকিটা আল্লাহ ভরসা। চলবে চলবে, কি কি আছে দেখি আরেকবার, কি কি ওর মধ্যে হেডলাইন গুলো দেখি আরেকবার। আচ্ছা শেয়ার আবার দিচ্ছি, এখানে আছে হবিজ, এরপরে আছে অ্যানিমেলস, এরপরে আছে প্রফেশন মানে ফার্মার, মাইনার, ওয়েলার, ওয়েল্ডার, নার্স, প্লাম্বার, পুলিশ ইত্যাদি, এরপরে আছে স্পোর্টস, এরপরে আছে ইথনিসিটি, হ্যাঁ হলিডেজ, এরপরে আছে, হ্যাঁ অয়েল আর কি জিনিস এটা বলতে পারছি না, এটা ওই যে আমি কিছু করছি আর 2 জনের সঙ্গে কাজ করেছি আর কিছু করছে, এই আমাদের বসা হয়নি, বসে এটা আমরা ডিসকাস করব আর কি, এই আর কি। তারপরে হচ্ছে ইনস্ট্রুমেন্ট, জুডিয়াক, রিজিয়ন, ফিটনেস, এই ফুল রেজুলেশন দেখতে পাচ্ছি না, ওটা হচ্ছে এখানে আপলোড দিয়ে দেন তো পিকচারটা, আমি একটু দেখি, ভালো করে দেখতে পাচ্ছি না স্যার। স্যার প্রাইভেটলি দেন আমাকে, যদি কাউকে না দেন প্রাইভেটলি দেন স্যার। আচ্ছা বলেন, ওই যে ওখানে ওই ভাইকেল ছিল, আমি অনেকদিন থেকে বলতে চাচ্ছিলাম, এই ভাইকেলটা যদি একটু দেখা দিতেন। ভেহিকেল? ভেহিকেল, হ্যাঁ 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 ভেহিকেল, হ্যাঁ ভেহিকেল হচ্ছে আপনার মানে এই যে বিভিন্ন যানবাহন আছে, ওয়ার যেটা হয় আর কি, ওটা যদি কাজটা একটু দেখা দিতেন আর কি। কোন কাজ? ওই যে ভেহিকেল যেটা ট্রাক বাসের উপর যে ই দেয় না, ব্র্যান্ডিং করা হয় যেটা আর কি। ওয়ার ওটা তো মকা, ওটা র্যাপিং, ওয়ার র্যাপিং বলে, বুঝছি স্যার। ওটা মুখ আপ তো স্যার, সেটা বুঝছি, কিন্তু অনেক সময় তো তার নিজের কারে করে নেবো, ওটা কিভাবে করবো আর সেটা বুঝতে যাচ্ছে না। আপনি নিজে একটা প্রি, আপনি হচ্ছে ওয়্যার প্যাড সাইজ লিখে সার্চ দিবেন গুগলে, সার্চ দেওয়ার পর দেখবেন যে বিভিন্ন কার কোন কার কি সাইজ,
এটা তো আপনার জানা নাই আছে কি কাজ করে দিব ওরা সেটাও পাবেন, আবার গুগলে সার্চ দিলে সেটাও পাবেন, নিয়ে ওর উপরে ডিজাইন করবেন, ডিজাইন করে মক আপ করে দিলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? বুঝছি স্যার, মুখ আপের বিষয়টা তো বুঝি নাই। মুখ আপ কি এটা অনেক সময় তো তার নিজের কার দিবে, তার কার তো অনেক বললে তো মুখ আপ তো অত পাওয়া যাবে না, ওটার কথা বলছিলাম আমি আর কি। ডিজাইন করলাম সেটা ক্লায়েন্ট তো তার নিজের কারটা দিবে মুখ আপ করার জন্য, কিংবা যেটাই দিক তার বাসাও যদি মুখ আপ করার জন্য দেয়, ক্লায়েন্ট নিজের কার দিবে না আপনাকে স্যার, মানে কারের সাইজটা বলবে আর কি, এই সাইজ এই কার। জি জি জি, আপনি আমাকে ইয়া করে দেন, ও কারে কি আপনার থেকে অনলাইনে মক আপ করলে ওটা কি প্রিন্ট দিয়ে কি ওটা কারে উপরে লাগাবে? এটা আমার কোনো কাজ না জানার জন্য আসলে। না ওটা আপনার কোনো কাজ না, আপনি জাস্ট শুধু ডিজাইনটা করে দিবেন, ও গিয়ে এটা প্রিন্ট দিয়ে বের করে নিয়ে উপরে গিয়ে ব্র্যান্ডিং করে দিবে। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখে নেব, এটা দেখে দেখি কোন কোন জিনিস ভালো। আমি একটু আপনাদের স্ক্রিন শেয়ার অফ করে দেন, ঠিক আছে আমি একটু দেখি। ওয়েট ওয়েট, এটা করতে প্রচুর মনে করেন যে অনেক ঝামেলা হয়ে গেছে স্যার, যে মানে কেন কি করতে এটা করতে, হ্যাঁ মানে সিলেকশন করতে বা খুঁজে বের করতে একটা অডিয়েন্স কেমন আছে, তারপরে আপনার কতদিন ধরে কাজ করছে এর পিছনে? হ্যাঁ স্যার, এর পিছনে কয়দিন ধরে কাজ করছেন? মোটামুটি গত 10 দিন ধরে স্যার। আচ্ছা দাঁড়ান আমি দিয়ে আপনাকে শেয়ার দিচ্ছি। ওকে এখানের মধ্যে তবু তো ফাটাফাটা আসছে, এখানের মধ্যে 19 গুলো আপনি বেশি সেল পাবেন, এই যেটা বেশি সেল পাবেন 1 নম্বরের, তারপর হচ্ছে যে 4 নম্বর ডগ, আমি দেখে দেই ইন্ডিকেট করে দিচ্ছি, এটার সেল পাবেন, এটার সেল পাবেন, তারপর হচ্ছে নিচে যাইতে হবে, ক্লিয়ার করে দিলাম, তারপরে এই যে এটার সেল পাবেন, এটার সেল পাবেন স্যার, একটু নাম ধরে বলেন আমরাও দেখি, কারণ আমরা তো বুঝতে পারছি না মাউস মাউস কোথায় যাচ্ছে। কেন ওই যে ফিটনেসের উপরে মাউস আছে এখন? জি স্যার, কিন্তু অনেক সময় ইয়ে হয়ে যাচ্ছে, একটু ওই নাম ধরে বললে আমরাও বুঝতে পারতাম ক্লিয়ারলি ভাবে। ফিটনেস 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 হলিডে, তা হচ্ছে ভেটার, এখান থেকে তিনটা আর উপরে উপরে যাই, এখান থেকে তিনটা উপর থেকে মোটামুটি হচ্ছে হবি, তারপর হচ্ছে ডগ, উপর থেকে দুইটা আমি দেখতেছি অ্যানিমেল গুলো আসবে, সবই ভালো আসবে, কিন্তু এই 4-5টা বেশি সেল আসবে আপনার, ঠিক আছে? আচ্ছা স্যার, হবে তবে যে শুনেন যে নিশগুলো আপনি তৈরি করছেন এই নিশগুলো কোন সময় চলে, সব সময় কোন নিশ চলে এবং সামনে কোন নিশ আসতেছে ওই অনুযায়ী কিন্তু আপনাকে ডিজাইন করতে হবে। হ্যাঁ স্যার, একটা নিশ যদি আমি টার্গেট করি, মনে করেন যে যে কোনো মনে করেন একটা ফেস্টিভ্যাল, এই নিশটা তো আমার ফেস্টিভ্যাল ছাড়া চলবে না, মনে করেন যে হ্যালোইন কে আমি টার্গেট করি, না এটা হ্যালোইন ছাড়া কিন্তু সেল হবে না, তাহলে হ্যালোইন আসার ঠিক, হ্যাঁ এই হ্যালোইন আসার ঠিক কতদিন আগে ডিজাইনটা আমি আপলোড করবো স্যার? 2 মাস আগে। আচ্ছা, তাহলে 2 মাস আগে আমার লিস্টিং সহ আপলোড সহ যাবতীয় যা কিছু আছে হ্যালোইনের জন্য আমি সবকিছু কমপ্লিট করে দিব।
জি জি আর স্যার মনে করেন যে যেগুলো এভারগ্রিন নিশ আছে যে সব সময় চলবে এই নিশগুলোর ক্ষেত্রে তো সব সময় কাজ করতে পারবো জি সব সময় কাজ করতে পারবেন জি স্যার তাহলে স্যার একটা হবি একটা ডগ এরপরে হবি একটা ডগ একটা যে হলিডেজ যে কোনো ছুটির দিন উপলক্ষ করে একটা ডিজাইন করবেন সেটাও সেল আসবে তাহলে স্যার পুরোটা একটু দেখে বলেন আর কোনটা কোনটা কাজ করা যাবে তারপরে নিচে চলে আসলাম যে ভেটারান্স ভেটারান্স ফিটনেস হলিডেজ এই তিনটা নিচ থেকে ভেটারান হলিডেজ আর ফিটনেস নিচ থেকে তিনটা ঠিক আছে জি স্যার এক দুই তিন আর উপর থেকে দুইটা হবি স্যার ডগ এগুলো বেশি সেল পাবেন আপনি এগুলো নিয়ে কাজ করলে প্রথম অবস্থায় স্যার এগুলো কি আপনার ওই স্যার কি বলবো সেটা যে বলে গেলাম কি এগুলো স্যার আপনার এগুলো কই কোন স্টক প্লেসে কাজ করলে সবচেয়ে বেশি হবে স্টক প্লেসে তো শেষ নেই স্যার এটা কি শাটার স্টকে করলে কি বেশি সেল পাওয়া যাবে আপনার না এগুলো পট বিজনেস এগুলো পট বিজনেস পট কি বুঝেন না স্যার পিওডি কি জিনিস বুঝেন পিওডি কি জানেন মনে পড়তেছে না ভাইবাজিতে গেছেন মনে করেন ভাইবাজিতে গিয়ে ভাইবার স্যারে বললো যে বলেন তো অমুকটা কি জিনিস তখন আপনি বলল স্যার মনে পড়তেছে না তখন আপনার চাকরি তো হবেই না হবে না আপনি বলেন যে বাস খেয়ে যাবে আপনি সরাসরি বললেন জানি না এটা বুঝতে পারছি প্রিন্ট অন ডিমান্ড স্যার হ্যাঁ প্রিন্ট অন ডিমান্ড এটার কাজ হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড বুঝতে পারছেন জি স্যার প্রিন্ট অন ডিমান্ডের কাজ সব সময় চলে এটা এবং ভালো কাজ এটা প্রিন্ট অন ডিমান্ড বুঝাতে পারছি জি স্যার তো প্রিন্ট অন ডিমান্ড কি বলেন হায়ুর ভাই জি স্যার যেটা সর্বদা ডিমান্ড কি যেটা চাহিদা সর্বদা থাকে সব সময় স্যার আমি যতটুকু বুঝলাম প্রিন্ট অন ডিমান্ডটা কি কি প্রিন্ট অন ডিমান্ড কি জিনিস সেটা বলেন স্যার কিভাবে আমি বুঝাবো এটা টি-শার্টের বিজনেস টি-শার্ট ডিজাইনের বিজনেস প্রিন্ট দিয়ে ওর বাসায় চলে যাবে পৌঁছায় যাবে ঠিক আছে এটাকে বলা হয় প্রিন্ট অন ডিমান্ড জি স্যার পিওডি কাজ আপনি কি নগাঁতে আসছেন না গ্রামের বাসায় আছেন নগাঁতে আসছি স্যার তাই জি স্যার এই আপনারা কয়জন নগাঁতে আছেন কয়জন গ্রামের বাসায় আছেন আমিও নগাঁতে আছি স্যার সজীব ভাইয়ের কি হয়েছে সজীব ভাই সজীব ভাই নগাঁতে আছে স্যার উনি নগাঁতে সেদিন দেখা হয়েছিল আমি ওদিকে হাঁটতেছিলাম কয়েকজনের সঙ্গে তো দেখলাম রিক্সায় চলে আসলো হ্যাঁ হ্যাঁ সেই দিন আসছে আমি আগে আসছি আমি ঈদের তিন চার দিন আমি আর হাবুরে একসাথে আসছি আর কি আচ্ছা হাবুর ভাই কি কাজ করতেছে না এমনি আসে বসে আছে মেসে কম্পিউটার কিনলো স্যার কি বলবো 70,000 টাকা দিয়ে কম্পিউটার বানালো কাজ করে বানালো জি স্যার তো কি কাজ করতেছে না কম্পিউটার সেট আপ করতে হবে কালকে আসলে ফুলফিল পুরো সেট আপ কমপ্লিট হলো আর কি এটা ইয়া করা হয়েছে আজকে থেকে আমি কাজ শুরু করবে আজকে না হবে হয়তো কালকে তাই এর ওই ভালো করতে পারো স্যার ওর কাছে জিজ্ঞেস করেন না স্যার আমার চাইতে মাহবুবই ভালো জানে ওই বলতেছে ওই বলুক কত টাকাতে পিসি বানালেন পিসি স্যার 41,100 টাকা খরচ করছে 41,100 কোরাই কয় কত কোরাই রাইজন 5
রাইজন 5 ভালো কাজ পিসি কিনছেন কাজ তো করতে হবে নাকি জি স্যার কাজ করবো বলেই তো পিসি এত কষ্ট করে নেওয়া হয় আমাদের সংসারে কাজ করতে গিয়ে একটা জায়গায় আটকে গেছি একটু দেখতে পাচ্ছেন আসে না এখনো ওয়েট করেন দেখতে পাচ্ছি জি স্যার স্যার আমি ট্রেডমার্ক চেকিং এর বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম মানে ইউটিউব থেকে খুব ভালো বুঝতে পারছি না দেন দেখেন আমি ইউনাইটেড স্টেট এর ওয়েবসাইটে গেলাম স্যার এখান থেকে স্যার কি আমি ট্রেডমার্কে যাব যান ট্রেডমার্ক এখান থেকে এখন কোথায় আসবো স্যার কি করতে যাচ্ছেন আপনি সেটা আগে বলুন স্যার আমি একটা কোটস নে টি শার্ট ডিজাইন করলাম আপনি একটা কোর্স নিয়ে টি শার্ট ডিজাইন করব কোথা থেকে কোর্স নিয়ে টি শার্ট ডিজাইন করবেন স্যার এই যে আপনি তো সেদিন কোর্স গুলো দেখালেন স্যার যে বিভিন্ন লেখা থাকে টি শার্টে হ্যাঁ যে লেখাগুলো সেই লেখাগুলোর কথা বলছেন আপনি হ্যাঁ হ্যাঁ স্যার এই লেখাগুলোর কথাই বলছি ট্রেডমার্ক থাকলে নাকি ওগুলা ডিজাইন করা যায় না এরকম কিছু স্যার না কে কোন ইউটিউবার দিছে কানের নিচে দুটো চর দিয়ে এ পর্যন্ত আসছিলাম স্যার এ পর্যন্ত আসে হচ্ছে এই যে এখানে নিয়ে আসছিল নিয়ে আসার পরে আমি আপনাকে দেখাচ্ছি এই যে ফ্রেন্ড যে হচ্ছে যে কোনো একটা কোট স্যার এটা তো মনে নেই এখন আমি একটা সার্চ দিলাম যে একটা ব্র্যান্ড আচ্ছা আমি জিপ লিখে সার্চ দিলাম এটা একটা ওয়ার্ড হয়ে যাচ্ছে স্যার আমি ওয়ার্ড মার্কে আগে যাই দেন নট ফাউন্ড দেখাচ্ছে স্যার এই বিষয়টা আমি জানি না কোন কিছু কপিরাইট বিষয়টা শুধু বায়াররাই ডিফাইন করে হ্যাঁ সেটাই তো জানি স্যার যেটা কপি হয়েছে কি কি হয়েছে এই বিষয়টা আমিও বুঝতে পারলাম না ওখানে ওই জন্য ভাবলাম যে আপনাকে একটু বিষয়টা লিংকটা আমাকে দিন ঠিক আছে স্যার এটা কি ডিজাইনের কথা বলছে না কিসের কথা বলছে আমি দেখব হ্যাঁ স্যার এটা ডিজাইনের কি ঠিক আছে ইউটিউব লিংকটা আমাকে দিন স্যার এখানে আমি শুধু আপনাকে একটু দেখাই যে হচ্ছে টি এস এই স্যার আর টি টি শার্ট এখানে আসলাম তারপরে যে স্যার ডু হোয়াট দে ইউ স্যার এই যে আমি প্রথম এটা ওপেন করলাম স্যার দেখতে পাচ্ছেন হ্যাঁ স্যার একটু ওপেন নাও স্যার মনে কর এটা একটা ফাইবারের গিগ মেবি বুঝতে পারছি না এখানে যে স্যার নিচে সবার ডান পাশে যে টি শার্টটা আছে জি দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি এটা জিঞ্জার স্যার নট জাস্ট ফর ক্রিসমাস
এটা এখন আমি চাচ্ছি যে এইটা আমি টি স্ট্রিং কিংবা রেড বাবল যে কোনো কিছুর জন্য এই লেখাটুকু আমি ডিজাইনের এই লেখাটুকু শুধু হচ্ছে আমি এই লেখাটুকু দিয়ে ডিজাইন করব, কিন্তু আমি এখন দেখেছি যে এই লেখাটুকু আপনি ওই লেখাটুকু নিতে পারবেন, আপনি ওই লেখাটুকু নিতে পারবেন, হ্যাঁ স্যার, কিন্তু ডিজাইন আলাদা করে করতে হবে আপনাকে। ও কিন্তু এখানে আমি এসে দেখছিলাম স্যার যে এখানে যদি আমি আসি এই লেখাটুকুই যদি দেখি তাহলে ট্রেডমার্কে আসলাম, ওখানে স্যার দেখাচ্ছিল যে এরকম একটা যে ওই লেখাটুকু যদি ট্রেডমার্কে থাকে তাহলে নাকি নেওয়া যাবে না, কিন্তু এই লিঙ্কটা তো নাই স্যার। কালকে মনে করেন যে ভোর 4:30-4টার দিকে ইউটিউব ঘুরতে ঘুরতে ওটা পাইছিলাম, মানে আজকে আর কি এরকম। দেন দেখি, হ্যাঁ আমি দিলাম স্যার এই যে ওয়ার্ড ডিজাইন, আমি এখানে আসলাম, আসার পরে লেখাটুকু জিঞ্জারস আর নট জাস্ট ফর এটা এখানে লিখবো, জিঞ্জারস আর নট not just for Christmas, 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 Christmas. এবার আমি সাবমিট কোয়ারি দিলাম। এখন স্যার এখানে দেখাচ্ছিল এই যে এই লেখাটা তো নাই স্যার, এখানে খুঁজে দেখেছিল যে ওই লেখাটা যদি এর মধ্যে থাকে তাহলে হচ্ছে ওইটা নাকি নেওয়া যাবে না। ওই বিষয়ে আমি জানি না, আপনার কাছ থেকে নতুন শুনলাম আমি, আমি এটা নতুন দেখলাম স্যার। এই আমার প্রায় 5-6 বছর হয়ে গেল এরকম কথা আমি কখনো শুনি নাই, যেহেতু আপনি বললেন বিষয়টা আমি দেখবো। জি স্যার এটা বুঝতে পারেনি স্যার, আপনি দেখে একটু বুঝিয়ে দিলে ভালো হয়, ওই লিংকটা দিলে আমার ভালো হতো যে আসলে কি বলছে সে কি বলতে যাচ্ছে তাহলে আমি বুঝতে পারতাম। ইউটিউব দেখতে দেখতে স্যার বিজনেসের উপরে বলছে না অন্য কোনো হচ্ছে এসইও এর উপরে কথা বলছে? এসিও স্যার এসিও, কিন্তু ওটার সাথে নিয়ে আসছিল যে বলছিল যে এটা টি শার্ট আপনি ব্যবহার করতে পারেন। এসিও যদি হয় তাহলে ভিন্ন বিষয়, আর পট বিজনেস এর ক্ষেত্রে ভিন্ন আসবে, এসিও এর ক্ষেত্রে কপি করা যাবে না এরকম একটা রুলস আছে। ও তাহলে এটা তো আমাদের প্রয়োজন নাই স্যার। না 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 প্রয়োজন নেই, এসিও এর ক্ষেত্রে বিষয়টা ভিন্ন, কিন্তু আপনি পট বিজনেস আসবেন আপনার লেখা আমি ইউজ করতে পারবো, ডিজাইন সেম হওয়া যাবে না আলাদা আলাদা। জি স্যার ঠিক আছে।